আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে কুয়াশা ঢাকা বিকেলে শুভেচ্ছা। তো কুয়াশা ঢাকা বিকেলে আমরা চলে আসছি আমাদের বাড়ির পেছনে নামায়, তো সেই নামাটা আপনাদেরকে একটু দেখাবো, সেই জন্য আর কি চলে আসছি। পরন্তু বিকেলে এখন আর কি সন্ধ্যার আগ আগ টাইম, যেটা দেখি অনেক কুয়াশা পড়ছে চারিদিকে। আর এখানে দেখেন কফি লাগাইছে, তারপর টমেটো লাগাইছে, তো এখন আর কি মানে জমিতে আর কি ফসল লাগাইতেছে। পানিটা আর কি অল্প অল্প টেনে গেছে, কিছু জমিতে আর কি পানি কমে গেছে, কিছু জমিতে এখনো পানি আছে। মানে হালি লাগাইছে ধানের যে বীজটা আর কি। হ্যাঁ, তো বোনার জন্য তো কিছুদিন পর একেবারে প্রকৃতির সৌন্দর্য সবুজ আর সবুজ হয়ে যাবে পুরোটা নামা। তো এখন আর কি যেহেতু ফসল মানে এখন ফসল আর কি লাগানোর সময়, তো এখন আর কি তো দেখতে আর কি এমনই, কিছুটা সবুজ, কিছুটা মানে কোথাও মাটির যে একটা কাদা মাখা, তো সেই পরিবেশটাই এখন। আবার এই যে দেখেন কাদা তুলে এইটাকে বলে আর কি ক্ষেতের আইর, তো আইরটাকে আবার মোটা করতেছে যাতে হাঁটতে সুবিধা হয়, মানে হাঁটা চলা করতে গেলে। এই যে হচ্ছে কফি ক্ষেত, এটা যে দেখেন ছোট ছোট কফি চারা কিনে এনে তারপর লাগানো হয়েছে এখানে, যে প্রায় অনেকটা জমি জুড়ে আর কি কফি লাগাইছে। আর এই পাশে দেখেন অনেকগুলো তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তো কুয়াশা কিন্তু প্রায় তাল গাছ ছুঁই ছুঁই অবস্থা। আর প্রায় দূরে দেখেন একেবারে কুয়াশা ঢাকা চারিদিক। আর এই যে এই পাশে লাগাইছে টমেটো, প্রকৃতির সৌন্দর্যটা এক এক সময় এক এক, দুপুরের সৌন্দর্য আলাদা, সকালেরটা রাতেরটা, আসলে এক একটা টাইমের সৌন্দর্যটা আসলে এক একভাবে প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলে ধরে আর কি। তো এগুলো আর কি চারা কিনে এনে তারপরে যে টমেটো লাগাইছে, আমাদের তো টমেটো লাগাইছি দেখলেন, তো আমরা কপি লাগাইনি কারণ আমাদের জায়গাটার মধ্যে কপির জন্য উপযোগী না, আর কফি আর কি হয় না, গেছে বার লাগাইছিলাম কিন্তু হয়নি, তো সেই জন্য আর কি এবছর লাগাইনি। তো এই যে এগুলো হচ্ছে ধানের হালি ফেলছে, তো এই হালি থেকে কিন্তু কিছু কিছু আর কি নিয়ে নিয়ে লাগাবে, তো সেখান থেকে কিন্তু ধান হয়, প্রায় অনেকটা জমি জুড়ে দেখেন হালি লাগাইছে। আসলে উঁচু জমিতে হালিটা লাগাইতে হয় মানে ধানের বীজটা, আর ধান যে রোপণ করে ওটা নিচু জমিতে পানি আটকানো থাকে ওই জমিতে ধান লাগায়। ওই যে দেখুন দূরে দেখা যাইতেছে না কিন্তু দূরে কিন্তু দুই একটা ক্ষেতে কিন্তু দুই একটা আর কি জমিতে কিন্তু অলরেডি লাগাই ফেলছে ধান, দেখতে পাচ্ছেন দূরে আর কি চু আর কি চাঙ্গের আর সাধুপাড়ার মাঝখানটাতে লাগাই ফেলছে। আর এখনকার প্রকৃতিটা দেখেন কি ভাল লাগতেছে, একেবারে অসাধারণ সৌন্দর্য। আসলে আপনারা মোবাইল স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে তার থেকে অধিক সুন্দর, আসলে পরন্ত বিকেলটা অসাধারণ সুন্দর। এমন সবুজের মেলার মধ্যে কুয়াশায় দেখেন ঢেকে গেছে, কিন্তু দূরে দেখুন ড্যাফোডিল ভার্সিটিটা দেখা যাচ্ছে পেছনের অংশটা। দূরে বকগুলো উড়ে যাইতেছে, এখন প্রচুর বক আসবেন আমার আসলে মাছ খাওয়ার জন্য, তো অনেকে আবার বক ধরে ধরে খেয়ে ফেলে, ওটা আমার ভালো লাগে না, যে পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর একটা, ভালো লাগবে কেন, ধরে ধরে মানুষ আর কি শিকার করে এগুলোকে রান্না করে খেয়ে ফেলে, এটা আর কি করা উচিত না। তো সবুজে ঘেরা আর কি দেখতে খুব ভালো লাগতেছে আসলে, আর সবচেয়ে ভালো লাগতেছে আর কি হালিগুলো দেখতে, আসলে হালিগুলো তো একেবারে ছোট ছোট ঘাসের মতন। কচুরি পানা দিয়ে আর কি এটা লাগাইছে মিষ্টি কুমড়া, এটা কিন্তু একটা মানে কোনো সার লাগে না, কচুরি পানায় আর কি জৈব সারের কাজ করে, তো এটা আর কি মাটির মধ্যে আর কি মানে এটা তাল দিবে না, এটা মাটিতে যে বড় বড় যে মিষ্টি কুমড়াগুলো হয়, তো সেই মিষ্টি কুমড়াগুলো আর কি লাগাইছে এগুলো, এগুলো কিন্তু টাল দিতে হয় না আর কি, পতিত জমিতে নিচে আর কি বাইয়ে দিলে মাটির মধ্যে আর কি হয়, আর কচুরি পানা দিচ্ছে সেজন্য সার প্রয়োগ করতে হবে না, কোনো জৈব সার কোনো কিছু লাগবে না, কচুরি পানাতেই অনেক সার থাকে জৈব সার। তো প্রায় অনেকটা জায়গা জুড়ে লাগাইছে দেখেন, এই পাশ থেকে প্রায় ওই পাশ পর্যন্ত, তো একই সাথে দেখেন একই জমিতে কিন্তু কপি চাষ করতেছে, তারপরে আপনার টমেটো চাষ করতেছে, আবার সাইডে দেখেন এই বড় মিষ্টি কুমড়া লাগাইছে। আসলে একটু জানা থাকলে
একই জমিতেই ভালো কিছু আর কি ফসল ফলানো যায়। কপি খেতে কিন্তু অনেক মুরগি ঢুকে, মুরগি কিন্তু আর কি তাড়িয়ে দিতে হয়, না হলে কপি পাতা যেগুলো আছে ছোট ছোট পাতা ওগুলোকে একেবারে খেয়ে ফেলে। সেজন্য আর কি কফি খেতে কিন্তু একটু পাহারা দিতে হয়, একটু যত্ন নিতে হয়। আসলে কফি খেতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, ভোরবেলা ভোরবেলা দুবেলা করে পানি দিতে হয়, প্রায় ভোরে ওঠে পানি দিতে হয়, বিকেলে পানি দিতে হয়, খুব যত্ন করে কিন্তু কফি তারপরে আর কি কফি গাছটা হয়। তো আসলে কৃষকেরা অনেক পরিশ্রম করে, আমরা যারা আর কি সাধারণ মানুষ কিনে খাই আমরা কিন্তু আসলে জানি না কতটা কষ্টের পর আর কি একটা ফসল হয়। ওই যে দেখেন বক দিয়ে ভরা, ওই যে বকগুলো উঠতেছে সাদা সাদা বক। তা আসলে একটু দূরে হেঁটে আপনাদেরকে দেখাতাম, আমার পায়ে ব্যথা পাইছি সেজন্য আর কি দূরে গেলাম না। তো আপু আর আমি মিলে আর কি সাইড থেকে দেখাইছি, ভালো না। আজকে আমার আম্মুর চাচাতো বোন, তার নাম স্বপ্না খালামুনি, উনি মারা গেছে, ওনার আর কি ক্যান্সার হয়েছিল। তো বেশি দিন হয় নাই, 6-7 মাস যাবত ওনার ক্যান্সারটা ধরা পড়ছে। তো আজকে উনি মারা গেছে, তো উনি আর কি কুমিল্লাতে, তো আমরা এই জন্য আর কি যেতে পারলাম না। মানে এই মুহূর্তে ওনার মার সাথে ওনার বোনের সাথে আমাদের কথা হয়েছে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি ভালো মনে করেই হয়তো নিয়ে গেছো, তো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আপনারা সবাই দোয়া করবেন ওনার রুহে মাগফিরাতের জন্য। তো আসলে সেজন্য আর কি মনটা বেশি ভালো না, এই জন্য আর কি নামার দিকে একটু ঘুরতে আসলাম আর আপনাদেরকেও একটু দেখাইলাম আর কি প্রকৃতিটা, সেই জন্য আর বেশি দূর আর কি গেলাম না, জায়গাটাই বসে বসে আর কি যতটুকু সম্ভব ততটুকু আর কি দেখাইলাম। আসলে জীবনটা যত না যতটুকু না সত্য, মৃত্যুটা আসলে তার চাইতেও বেশি সত্য। তো আসলে মানুষ আসে আর মানুষ যে জন্ম নিলে একবার মরতে হবে, এটা এটাই স্বাভাবিক। তবু আর কি মন কাঁদে, তার 3টা বাচ্চা, 1টা মেয়ে, 2টা ছেলে। ছেলেগুলো আইএতে পড়ে একজন, আর একজন আর কি ভার্সিটিতে পড়ে, আর মেয়েটা ছোট। তো মেয়েটা আর কি একটু মানে মার আদরটা বেশি পাইলো না, মেয়েটা অনেক ছোট, 4-5 বছর বয়স। তো আল্লাহর কাছে বলি আল্লাহ দেখবে, কারণ আল্লাহ যখন ওর মা ওদের কাছ থেকে ওদের মাকে নিয়ে গেছে, তো আল্লাহ দেখবে না ওদের। তো আপনারা সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে। তো উনি উনি একজন গৃহিণীও ছিলেন, আবার উনি চাকরি করতেন, উনি আর কি পল্লী বিদ্যুতের আর কি এরিয়া ম্যানেজার ছিলেন সিরাজগঞ্জে। তো উনি আর কি যত জীবন বেঁচেছিলেন পোস্টিংয়ে পোস্টিংয়ে উনি আর কি এক জায়গায় হয়তো 2-3 বছর করে ওনার পোস্টিং হইতো। আর উনি এমন একজন মেয়ে ছিলেন, উনি নিজের সংসারও আর কি যতদিন বিয়ে না হয়েছে চাকরি বাকরি করে ওনার বাবা মা ভাই বোন সবাইকে সেটেল করে তারপরে উনি আর কি একটু বেশি বয়সে আর কি বিয়ে করেন। তো উনি আর কি মানে হয়তো আমরা বাংলা ছবিতে দেখি যে বোনেরা ভাই বোন বাবা মার জন্য অনেক কিছু করে, আসলে আমার খালামণি বাস্তব একটা নিদর্শন যে উনি ওনার জীবনটা মানে মানে অর্ধেকটা জীবন ব্যয় করে ফেলছে বাবা মা ভাই বোনদের জন্য। তো আল্লাহ উনি যখন একজন মহান ব্যক্তি ছিলেন, তো আল্লাহ পাক নিশ্চয়ই ওনার সেই মহানবতার দাম অবশ্যই দেবে আল্লাহ পাক। তো সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসীন হন। আর আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।